অঞ্জুমানে কুদ্দামুল মুসলিমিন আবুধাবি শাখার অভিষেক অনুষ্ঠান ও নাতে মুস্তাফা মাহফিল নভেম্বরের 25 তারিখ শুক্রবার বাদ এশা আবুধাবির মরকজত এককান মিলনায়তনত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনত নবগঠিত পরিষদের শপথ বাক্য পাঠ করাই আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য আলহাজ মাহবুবুর রহমান হাবিবি। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনত প্রধান অতিথি আছিল আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন ইউএই কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য আলহাজ মাহবুবুর রহমান হাবিবি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল খুদ্দামুল মুসলিমিন আমিরাতের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মোহাম্মদ জালালউদ্দিন খান। নতুন কমিটির সহ সভাপতি ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ রাসেল মোহাম্মদ ইসমাইলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল আবুধাবি শাখার উপদেষ্টা আলহাজ আনম বদরুদ্দিন, শম হারুন রশিদ, আলহাজ উসমান তালুকদার, হাজি উসমান আলী, মাওলানা মমতাজউদ্দিন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ আবুল কালাম, মাওলানা শফির আলম উসমানি, মাওলানা সরার আলম আল কাদেরি। এটা বক্তব্য রেখে আবুধাবি শাখার সহসভাপতি শওকত আলী, হামিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক হাসান মনসুর, সাংগঠনিক সম্পাদক হোসেন মাসুম, সহসাংগঠনিক সম্পাদক এমিলিয়াস রাজা, অর্থ সম্পাদক আমানুল্লাহ আমান, প্রচার সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম, শাহের ফুরকান কাদের আরো বোধকি হয়। উল্লেখ্য, গত নভেম্বরের 4 তারিখ মরকজ আহলে সুন্নাত মিলনায়তনত আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন আবুধাবি শাখার কাউন্সিল অনুষ্ঠিত হইল। এটা মোহাম্মদ নুরুল আলমের সভাপতি, মোহাম্মদ ইসমাইল হোসেনের সাধারণ সম্পাদক করি 81 সদস্য বিশিষ্ট 2022-23 কার্যকরী পরিষদ গঠন করা হয়। আপনি যাবার পরে যারা দায়িত্বে আসবেন তার সি প্লাস টিভি চট্টগ্রাম।